সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় ওলা কিল্লি আতমাইনা কলবে কিন্তু দেখতে বললে কলিজাটা একটু শান্তি লাগে আল্লাহ বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়ির তাহলে চারটা পাখি নাও সুম্মা সুরহুন্না ইলাইক চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা পেট কলিজা কেটে কেটে ছোট ছোট টুকরা করো আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো সুম্মা দুহুন্না এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি উনি আল্লাহর কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ইয়াতিনাকা সাইয়া মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লাগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে তাহলে আল্লাহর সাথে ওনার কি চমৎকার প্রেমের কথা মহব্বতের কথা এটাও কোরআনের মধ্যে আসরা নাই আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই আবার বিষ্ণুই বলতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না চেয়ে সালাম না ফিরায় প্রত্যেকের জন্য সালাম ফিরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়ায়ে মাসুরা পড়ে শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়ায়ে মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন দোয়া আল্লাহুম্মা ইন্নি পড়েন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লা আক'উদান লাহুম সিরাতাল মুস্তাকিম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবো ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আপনি একটারও জান্নাতে ঢোকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহু আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গাফিরুজ জাম কাবিলি তাওব আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আমি প্রতিদিন
বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তাওবা এবং ইস্তেগফার পড়ি। কতবারের বেশি আমরা পড়ি? কয়বার? যেই নবীর কোনো গুনাহই নাই আছে, কথা বলেন, কোনো গুনাহ নাই, গুনাহ না থাকার পরও এই নবী প্রতিদিন তওবা ইস্তেগফার পড়ে কয়বার? তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার? অনেক অনেক তওবা ইস্তেগফার পড়া দরকার, আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চায় যারা, ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতি আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও, আমরা যেন ইখলাসের সাথে বসতে পারি, শুনতে পারি। ইখলাসের বড্ড অভাব সমাজে, ঠিক কিনা? তাফসির মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে, এটা দাওয়াতি একটা প্ল্যাটফর্ম, কিন্তু এখানে লোক দেখানো মানসিকতা আছে না নাই? আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড়, এই হবে সেই হবে, আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে আপনার কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারে ধরে রাখতে হবে, আছে না নাই? জমাইতে হবে, কাঁপাইতে হবে, ধরে রাখতে হবে। তো আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কামের কাম কিচ্ছু হয় না। তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি, আসেন আমরা নিয়তটাকে খালিস করি যে আমরা কোরআন থেকে শুনবো, কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব, তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে, কথা বলেন। সবাই একমত? সবাই রাজি? আল্লাহ তুমি তৌফিক দাও। শুনি কোরআন থেকে, তার আগে আমরা তিনটা তাকবীর দেব। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব, প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না? তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা, একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে, এরপর আমরা কথা শুনবো। বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন, করে এলো সব দেখি বিবাহিত হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি এক হাত করে তোলো, এরা একটু কম সংখ্যায়, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো, এবার তোমরা পড়ো তো লিল্লাহি তাকবীর, সমান সমান হয়েছে। এবার সবাই মিলে তিনটা পড়ি, পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করো, এই তাকবীরগুলোরে আমাদের নাজাতের ওসিলা করো।